আচ্ছা মনি, কাকু ফোন করে কিছু জানিয়েছে গো? কি করে বলবো তোকে, কোনো আশার খবর তো আসেনি মন। তার মানে কি আমাদের? আরে চিন্তা করছিস কেন, অরূপ কৌশিককে নিয়ে আজ রাতেই ফিরবে। তুই আয়, আগে স্যুপ খাবি। আয় আয়। মনি তোমার কথাই যেন সত্যি হয়, মনি তোমার কথাই যেন সত্যি হয়। বিয়ের পাঞ্জাবির অর্ডার ছিল। ওটা লাগবে না দাদা, নিয়ে যান। পেমেন্ট করা ছিল, আমি ডেলিভারি দিতে এসেছি। হ্যাঁ দিন 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 পাঞ্জাবি। ধন্যবাদ দাদা। আশ্চর্য, ওই পাঞ্জাবিটা পরে কৌশিককাল বিয়েতে বসতো। সব শেষ হয়ে গেল শুধুমাত্র তোর জন্য। সোনালী দিদি, কি করবো বলো তো? সত্যিটা তো চাপা রাখতে পারছি না। জল জ্যান্ত ছেলেটা বাড়ির থেকে ভালোভাবে বেরোলো আর আর ফিরল না। ওর সামনে কথাগুলো না বললেই চলছিল না। তুমি কখনো মেয়েটার মনের অবস্থা বোঝার চেষ্টা করেছো? বাহ দিদি, নিজের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য তোমার এক ফোঁটা চোখে জল পড়ল না, আর একটা বাইরের মেয়ের জন্য তোমার দরদ একেবারে উতলে উঠছে। আমিও দেখবো।